পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট একটা স্টেশন। চারপাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এই স্টেশন মন ভরিয়ে দেওয়ার মতো। কিন্তু এক অজানা আতঙ্কে স্টেশন খালি পড়ে রয়েছে প্রায় 24 বছর ধরে। স্থানীয়দের কাছে এটি একটি ভুতুরে স্টেশন। রেল মানচিত্রে এই স্টেশনের নাম হলো বেগুনকোদর। পাকা ইমারতের স্টেশন বিল্ডিং, রেল কোয়ার্টার্স সবই রয়েছে। একসময় নাকি স্টেশন লাগোয়া বড় বাজারও ছিল এখানে, তবে এখন সে সবই অতীত। রেল লাইনের ধারে সারা রাত হানা বাড়ির মতো পড়ে থাকে পুরুলিয়া জেলার কোটাশালির এই বেগুনকোদর স্টেশন। তো বন্ধুরা, আজকের এই বেগুনকোদর স্টেশনের সমস্ত কাহিনী আমি আপনাদেরকে শোনাবো। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, শোনা যায় বহু বছর আগে একদিন মধ্যরাতে এখানে খুন হন স্টেশন মাস্টার ও তার স্ত্রী। পরে স্টেশনের কাছে এক কুয়ার মধ্যে থেকে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ। সেই থেকেই নাকি অশরীরী কার্যকলাপের শুরু হয় এখানে। শোনা যায় ওই ঘটনার পরই রাতারাতি পালিয়ে যান সমস্ত রেলকর্মী এবং সাথে সাথে বন্ধ হয়ে যায় এই স্টেশনে ট্রেন থামা। আর হানা বাড়ির মতো পড়ে থাকে শুধু পাকা স্টেশন বিল্ডিংটা। বন্ধুরা, 1967 সাল থেকে 2009 সাল পর্যন্ত এমনই দশা চলতে থাকে এই বেগুনকোদর স্টেশনটিতে। 2010 সালে আবার চালু করা হয় বেগুনকোদর স্টেশনটি, তবে তা শুধু প্যাসেঞ্জার হল্ট হিসেবে। পুরনো স্টেশন বিল্ডিংটাকেই রং করে চালু করা হয়। তাহলে এখন কি বেগুনকোদর স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে? বোধহয় নয়। দিনের বেলায় কয়েকজন দেখা গেলেও রাতে স্টেশনটি পুরোপুরি ফাঁকাই পড়ে থাকে। এখনও স্থানীয়দের মুখে শোনা যায় রাত নামলে হঠাৎ হঠাৎ এখানে দেখা যায় অদ্ভুত আলো। রাত যত বাড়ে বাতাসে ভেসে আসে অদ্ভুত সব গন্ধ। মাঝে মধ্যেই নাকি শোনা যায় অশরীরী কণ্ঠস্বর। দিনের আলোতেও বেগুনকোদর মনে ত্রাস সঞ্চার করতে থাকে স্থানীয় লোকজনেদের। দিনের বেলাতেও অনেকেই নাকি কানের কাছে মানুষের গলা শুনে চমকে উঠেছেন। চারপাশে তাকিয়ে দেখেই আবার কেউ নেই। অনেক সময়ে আবার লোকজনের গা ঘেঁষে চলে গিয়েছে অশরীরী কেউ। আচমকা ধাক্কা খেয়ে সচেতন হয়েছে অনেকেই, কিন্তু যার সঙ্গে ধাক্কা লাগলো সে কে তার দেখা মেলেনি। এমনই নানা গল্প শোনা যায় এখানকার স্থানীয়দের মুখে। এখনও সন্ধ্যার পর স্টেশন বিল্ডিংয়ের ত্রিসীমানায় দেখতে পাওয়া যায় না কোনো গ্রামবাসীকে। সন্ধ্যা 6টা নাগাদ এই স্টেশনে থামে রাঁচি চন্দ্রপুরা ধানবাদ প্যাসেঞ্জার। এরপর আর কোনো ট্রেনের স্টপেজই দেওয়া হয়নি এখানে। নেই কোনো রেলের স্থায়ী কর্মী। সন্ধ্যার পরে আর কেউই আসে না এখানে। এখনও একরাশ ভয় আতঙ্ক নিয়ে সারাদিন ফাঁকা পড়ে থাকে এই পুরুলিয়ার বেগুনকোদর স্টেশনটি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আর আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনাদের যদি কোনো জায়গা সম্বন্ধে জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে একটি করে কমেন্ট করে যাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের অজানা জায়গা সম্বন্ধে ভিডিও আনার। আর আপনাদের মধ্যে যারা এখনও পর্যন্ত তথ্য সম্রাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান প্রেস করে দিন। কারণ রোমাঞ্চকর গল্প আর রোমাঞ্চকর জায়গার বিষয়ে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে থাকুন।